অ্যাস্ট্রো যোগী জ্যোতিষীর পরামর্শ সম্পূর্ণ বিনামূল্যে শুধু প্রথমবারের জন্য। আজই ডাউনলোড করুন। রাশি মেষ ওভারভিউ। আজ আপনি কারুর দ্বারা নতুন সম্পর্ক গড়ে তুলতে পারেন। এটা কোনো প্রেম সম্বন্ধিত সম্পর্ক হবে না, বরং বন্ধুত্ব অথবা গুরু শিষ্যের সম্পর্ক হবে। আজ আপনার জীবনে কোনো এমন ব্যক্তি আসবে যে আপনাকে সঠিক মার্গদর্শন করাবে। দেখবেন এই সম্পর্ক আপনাকে কোথায় নিয়ে যাবে, সাথেই সেই ব্যক্তির প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করুন যে আপনাকে মার্গদর্শন করাচ্ছে। রাশি মেষ রোম্যান্স। আজ আপনি রোম্যান্টিক সম্পর্কে যেতে চাইছেন। হতে পারে যে আপনি বহুদিন থেকে যে মানুষটির সঙ্গে এতদিন ধরে যুক্ত, আজ সেই মানুষকে আপনি সারা জীবনের জন্য পেতে চান। আপনার এই চিন্তাধারা আজ বাস্তবে রূপায়িত হবে এবং আপনাকে ঠিক পথে নিয়ে যাবে। কিন্তু নিজের হৃদয়ের কথা শুনুন এবং সবসময় মাটিতে পা রাখুন, কারণ আপনি সারা জীবনের প্রতিশ্রুতি দিতে চলেছেন। রাশি মেষ ক্যারিয়ার। আপনি হয়তো কিছু প্রভাবশালী ব্যক্তিত্বের সঙ্গে আজ পরিচিত হবেন, যাদের জ্ঞান ও বিচক্ষণতা ও অভিজ্ঞতা আপনাকে বহুদিনের সমস্যা থেকে বেরিয়ে আসতে সাহায্য করবে। তাই কোনো রকম দ্বিধা না করে এদের সাহায্য নিলে ভালোই ফল পাবেন। রাশি মেষ ফাইন্যান্স। আর্থিক সম্ভাবনা ব্যবসার ব্যাপারে বৃদ্ধি পাবে আর আপনি শান্তি পাবেন। আজকের দিনে যতদূর পারেন কাজ করে নিন এবং খেয়াল রাখুন আপনার ব্যাংকের অ্যাকাউন্টটা কিভাবে বাড়ে। রাশি মেষ হেলথ। আপনার যে কোনো রকম ধারালো বস্তু থেকে আঘাত লাগবার সম্ভাবনা রয়েছে। আপনি নিজে রান্নাঘরে কাজ করবার সময় ধারালো ধাতব বস্তু যেমন ছুরি ইত্যাদি দ্বারা আঘাত লাগতে পারে আপনার। এটাও হতে পারে খুব তীক্ষ্ণ যন্ত্রের দ্বারাও আঘাত পেতে পারেন, এই জন্যে বেশি সাবধান হওয়া ভীষণ প্রয়োজনীয়। রাশি বৃষ ওভারভিউ। আজ আপনি একটু খেয়াল রাখবেন যে আপনি কার ওপর ভরসা করছেন। আপনার অভ্যেস হলো আপনি চোখ বন্ধ করে কারুর ওপরই ভরসা করে নেন। নিজের এই অভ্যেস পরিবর্তন করে নিন, তাহলে আপনাকে কোনো দিন পস্তাতে হতে পারে অথবা সমস্যার মধ্যে হয়তো আপনাকে পড়তে হতে পারে। যে কোনো নির্ণয় নেওয়ার আগে নিজের মনের আওয়াজ নিশ্চয় শুনবেন। যদি আপনার সামনের ব্যক্তি আপনার সত্য বলেও মনে হয়, তবুও নিজের জীবনের দায়িত্ব তার হাতে দেবেন না। রাশি বৃষ রোম্যান্স। আপনি যদি একা হন এবং কাউকে প্রস্তাব দিতে চান, তাহলে আজ একটু ধৈর্য রাখুন। সেই ব্যক্তিটি যদি আপনার বন্ধু বা পরিচিত হয় অথচ আপনার খুব নিকট নয়, তাহলে আবার ভেবে দেখুন। হয়তো আপনি কোনো বিষয়ে অতিরিক্ত তাড়াতাড়ি সিদ্ধান্ত নিচ্ছেন। রাশি বৃষ ক্যারিয়ার। অফিসে সেই লোকগুলিকে চিনুন যারা আপনাকে খারাপ করে নিজেদের ভালো প্রমাণ করতে চায় বা তারা চায় যে আপনি কোনো ভালো কাজ করুন। রাশি বৃষ ফাইন্যান্স। যেসব ব্যবসায়ীরা ব্যাংকিং সেক্টরে কাজ করেন, হতে পারে তাদের দায়িত্ব বেড়ে যেতে পারে। যদি কঠোর পরিশ্রম করেন তো আপনার শুধু যে আর্থিক লাভ হবে তাই নয়, আত্মবিশ্বাসও বাড়বে আর ব্যাংক অ্যাকাউন্টও বাড়বে। এই ব্যবসা থেকে আপনার পয়সা ও ব্যবসা দুটোই উন্নতি হবে। রাশি বৃষ হেলথ। আপনার সাধনার ফলাফল শুনে আপনার আশ্চর্য লাগবে। আজ আপনি মনকে শান্তি দিন, কেননা এটা হলো উপযুক্ত সময়। সাধনার দ্বারা আপনার ওপর ভালো প্রভাব আর এটা দীর্ঘ সময় ধরে বজায় থাকবে আপনার ওপর। রাশি মিথুন ওভারভিউ। আজকে সেই সমস্ত শিক্ষার্থীরা আনন্দ ফুর্তি করতে চাইবে যারা এখন পর্যন্ত কঠোর পরিশ্রম করেছিল। নিজের পড়াশোনায় যে কঠোর পরিশ্রম করেছে তার সুফল সফলতার রূপে তারা পাবে। রাশি মিথুন রোম্যান্স। আপনি আপনার মুগ্ধকর ব্যক্তিত্ব দিয়ে সহজেই লোককে আকৃষ্ট করেন। আপনি দেখবেন যে আজ কোনো ব্যক্তিত্ববান মানুষের দিকে আপনার চোখ যাচ্ছে। আপনি এক্ষেত্রে মুক্ত। এই সময়গুলো বন্ধুদের সঙ্গে বাইরে গিয়ে কাটান এবং সামাজিক হওয়ার চেষ্টা করুন। আপনার হালকা ও মুগ্ধকর মেজাজ আপনাকে সকলের মধ্যে আলাদা করে দেবে। রাশি মিথুন ক্যারিয়ার। আজ আপনার মনে নতুন ব্যবসা করার চিন্তা ঘুরছে। নতুন কিছু করার জন্যে আজকের দিনটা শুভ, তবে শুরু করার আগে এ বিষয়ে দক্ষ কোনো মানুষের কাছ থেকে উপদেশ নেবেন এবং কম সময়ের মধ্যে কতটা পাওয়া যায় তাও দেখুন। রাশি মিথুন ফাইন্যান্স। আজ আপনাকে খুব সচেতন ও চালাক থেকে সঠিক নির্ণয় নিতে হবে। যেসব ব্যবসায়ীরা শেয়ার মার্কেটে কাজ করেন তো আজকের দিনটি ভালো। আপনার ব্যবসায় যদি কিছু ভালো হয়ে থাকে তবে তা শুধু পরিশ্রমে নয়, সমস্ত কাজ একসাথে ভালোভাবে করতে হবে আর এটা আপনার আর্থিক সমস্যাকে দূর করতে হবে। রাশি মিথুন হেলথ। আজ আপনি শরীরের দিকে কিছু ভালো অনুভব করবেন, কেননা আপনি চিন্তা করা ছেড়ে দেবেন।
এতে আপনি আপনার প্রাণশক্তি সঠিক ব্যবহার করতে পারবেন। আপনার পক্ষে এটাই বাঞ্ছনীয় যে আপনি আপনার সময় ফালতু ব্যাপারে নষ্ট না করেন, কেননা এটি আপনার শরীরের প্রতি কুপ্রভাব ফেলতে পারে। এটা হলো সেই সময় যাতে আপনি আপনার কার্যক্ষমতা সঠিক মূল্যায়ন করতে পারবেন। রাশি কর্কট ওভারভিউ। আজ আপনি কিছু এমন কাজ করবেন যার ফলে নিজের আশেপাশের লোকেদের খুব প্রভাবিত করবেন। আজ আপনার যোগ্যতা নিজের চরম সীমায় রয়েছে আর প্রতিটি ক্ষেত্রে আপনার প্রদর্শন প্রশংসাযোগ্য, কিন্তু এই কথার অহংকার নিজের মনের ওপর প্রভাব ফেলতে দেবেন না, নয়তো আপনার বন্ধুরাই আপনার বিরুদ্ধে হয়ে যাবে। রাশি কর্কট রোম্যান্স। আপনি যদি কোনো সম্পর্কের মধ্যে থাকেন তাহলে দেখবেন যে আপনারা একে অপরের সঙ্গে আনন্দ ভাগ করে নিতে পারছেন। আজকের দিন হল সেই দিন যেদিন আপনি আবার ভেবে দেখবেন আপনাদের আগে কাটানো মুহূর্তগুলিকে এবং আপনাদের সম্পর্কের শক্তিকেও অনুভব করবেন। আপনারা আজ একে অপরের সঙ্গে হেসে খেলে সময় কাটাতেও পারেন, এই সময়গুলি খুবই প্রয়োজনীয়। রাশি কর্কট ক্যারিয়ার। আপনি এখন কাজের চাপে থাকবেন। আপনি বুঝতে পারবেন যে একাগ্রতা এবং মনোসংযোগ ছাড়া সাফল্য সম্ভব নয়। প্রথমে সাফল্যের গতি কম থাকলেও পরে যে তা বাড়বে সে বিষয়ে কোনো সন্দেহ নেই, তাই সেই সব এলাকায় কাজে মন দিন যেখানে সাফল্য তাড়াতাড়ি আসবে। রাশি কর্কট ফাইন্যান্স। আজ যদি আপনি গাড়ি বিক্রি করতে চাইছেন তো তার জন্য খুব শুভ সময়। আপনার তা মনে হবে আজ গাড়ি বিক্রি করায় আপনার লোকসানি হয়েছে, গাড়ি বিক্রি করার জন্য উপযুক্ত সময় আসার একটু অপেক্ষা করুন। রাশি কর্কট হেলথ। আপনি যে বহুমূল্য পাথর পড়তে চাইছেন তা জ্যোতিষের কাছে গিয়ে পরীক্ষা করান, এটা না হয় যে ওটা আপনার কোনো ক্ষতি করে দেয়। ভুল সময় ভুল পাথর পড়লে তার ক্ষতিকর প্রভাব পড়তে পারে, আগে সুরক্ষিত হওয়া ভালো পরে অনুতাপ করার চাইতে, তাই কোনো প্রফেশনাল ব্যক্তির কাছে যাওয়া খুবই প্রয়োজনীয়। রাশি সিংহ ওভারভিউ। আজকে বোধহয় আপনার কোনো বন্ধু আপনার কাছ থেকে সহায়তা চাইবে। আপনার এই বন্ধু আপনার কাছ থেকে যেই পরামর্শ অথবা সহায়তা চাইবে সেটা হয়তো দেওয়া আপনার পক্ষে সম্ভব হবে না। একেবারে ভালো মনে ওর সাহায্য করবেন, তার বদলে যদি আপনাকে ওর আলোচনাও সহ্য করতে হয় তাও করবেন। যদি আপনার বন্ধু কোনো ভুল করছে তাহলে তার ভুলটা তাকে ধরিয়ে দিতে একেবারে সংকোচ করবেন না। রাশি সিংহ রোম্যান্স। আপনার প্রেম সম্পর্কটিকে নতুন করে জাগিয়ে তুলতে হলে আপনার সঙ্গীর অনুভূতিকে গুরুত্ব দিতে হবে, এর ফলে আপনারা উভয়ই একে অপরের কাছাকাছি আসবেন আর এই নৈকট্য পেতে গেলে আপনাকে আপনার সঙ্গীকে আরও ভালোভাবে বুঝতে হবে। একে অপরের আবেগকে সম্মান করার চেষ্টা করুন। সবসময় মনে রাখবেন যে ভালোবাসা হল একে অপরের অনুভূতিকে ভাগ করে নেওয়া এবং একে অপরের সম্পর্কে ভাবা। রাশি সিংহ ক্যারিয়ার। এই মুহূর্তে আপনি যা করবেন তাতেই ভালো ফল পাবেন। আপনার সম্প্রতি সিদ্ধান্ত আপনাকে যথেষ্ট সন্তুষ্টি দিয়েছে এবং আজ যতই বেশি হোক না কেন আপনি এ ধরনের ফলাফলে খুশি। রাশি সিংহ ফাইন্যান্স। আজ আপনি এটাই ভাববেন যে নিজের পয়সা এমন কোনো জায়গায় নিবেশ করি যেখানে দেখাও যাবে না, মানে আপনি ভাববেন যে অর্থ এমন জায়গায় নিবেশ করি যার খুব তাড়াতাড়ি লাভ আপনার ও আপনার পরিবার পাবে। হয়তো আপনি ঘরের সাজসজ্জার ওপর খরচ করবেন বা পুরো পরিবারকে ভালো খাওয়া দাওয়া করাবার জন্য খরচ করতে চাইবেন। যাই হোক, আপনার পরিবারের লোকেরা এর মজা তুলবে। রাশি সিংহ হেলথ। আপনি কিছুদিন ধরেই খুব ব্যস্ত আছেন, তাই এখন আরাম করার সময় হয়েছে। আপনি বিনা কারণে ছোটখাটো বিষয় দৌড়ঝাঁপ করবেন না, তাতে সমস্যায় পড়বেন। আপনি তৈরি থাকুন আর সিনেমা দেখুন, তাহলেই আপনার শরীর ঠিক থাকবে। রাশি কন্যা ওভারভিউ। আজ আপনি নিজের কার্যস্থলে খুব পরিশ্রম করবেন আর আপনার নিজের উপলব্ধির জন্য গর্ব হবে, কিন্তু আজ আপনি নিজের পরিবারের সাথেও কিছুটা সময় কাটাবেন। রাশি কন্যা রোম্যান্স। আজ আপনি অত্যন্ত বেশি সামাজিক হয়ে উঠবেন এবং বন্ধুদের সঙ্গে কথা বলতে চাইবেন। আপনি এও লক্ষ্য করবেন যে আপনি আপনার সঙ্গীর সঙ্গে যথেষ্ট সময় কাটাতে পারেন না এবং আপনি আপনার খালি সময় তার সঙ্গে পেতে চান। এটি আপনাদের সম্পর্কের ক্ষেত্রে খুব ভালো সময়, তাই অন্যান্য দায়িত্বের চাপে পড়ে তা হাতছাড়া করবেন না। রাশি কন্যা ক্যারিয়ার। আপনি আজ বিশেষ কোনো বিষয় দ্বিধাগ্রস্ত হলেও এমন কিছু মানুষের সঙ্গে মিশবেন যারা এক্ষেত্রে বহুদিন ধরে কাজ করছেন। তারা তাদের অভিজ্ঞতা দিয়ে আপনাকে বোঝাবেন এবং আপনি তাদের ভুল ভ্রান্তি থেকে অনেক কিছু শিখবেন। রাশি কন্যা ফাইন্যান্স। জমিজমার ব্যাপারে খুব বড় একটা লাভ আপনার ভাগ্যকে অনেক দূর নিয়ে যাবে, এজন্য আগে সামনে এগিয়ে যান
এবং বিনিয়োগ করুন। যদি কোনো কেনবার ব্যাপারে কথা হয়ে থাকে তো এখন সবথেকে ভালো সময়। এই সময় আপনার তারারা একদম আপনার পক্ষে আছে এবং শীঘ্রই কোনো বড় লাভ হবার সম্ভাবনা রয়েছে। রাশি কন্যা হেলথ, যে অসুবিধায় আপনি অনেক সময় ধরে জুঝে আসছেন আজ আপনার তার থেকে মুক্তি ঘটবে আর এতে আপনি বেশ ঝরঝরে অনুভব করবেন। দীর্ঘ সময় ধরে চলে আসা মানসিক বোঝারও শেষ হবে আর এর ফলে আপনি স্বস্তির শ্বাস নেবেন। আজকের দিনে আপনি বিশ্রাম করুন আর কিছু পুরনো ফেলে রাখা কাজকর্ম সম্পূর্ণ করতে পরিশ্রম করুন। রাশি তুলা ওভারভিউ, আজ আপনার এবং আপনার পরিবারের লোকজনের জন্য ছোটখাটো ঝগড়া হতে পারে যার ফলে আপনি উদাস হয়ে পড়বেন। মনে হচ্ছে আজ সবাই ভালো মুডে নেই, সেই জন্য আপনাকে সাবধান হতে হবে। নিজের ভাবনা প্রকাশ করার জন্য একটুও দ্বিধা করবেন না, এর ফলে আপনি নিজের সম্পর্ককে মজবুত করতে পারবেন। রাশি তুলা রোম্যান্স, আজ আপনি হয়তো কারুর সঙ্গে ফ্লার্ট করতে চাইবেন এবং আপনার সঙ্গেও হয়তো কেউ তা করতে চাইবে। শুরুতে ভালো লাগলেও এটা পরে মারাত্মক হতে পারে, তাই সতর্ক থাকুন। রাশি তুলা ক্যারিয়ার, আপনি এখন ঠিক পথেই হাঁটছেন, আপনাকেই ধীরে ধীরে সকলে লক্ষ্য করে এগিয়ে যাবে, তাই কোনো চিন্তা না করে ঠিক কাজ ঠিক সময় করুন যা এতদিন ধরে আপনি করে আসছেন। রাশি তুলা ফাইন্যান্স, আজ আপনার মনে হবে যে টাকা পয়সা দিয়ে কাউকে সাহায্য করতে, কেননা আপনি জানেন যে এইরকম কাজের জন্য ভবিষ্যতে ভালো ফল পাওয়া যায়। আপনার নিজের খরচা তো পুরোই হচ্ছে, তো অন্যের জন্য একটু কিছু করলে আপনার কোনো ক্ষতি হবে না, আপনার মনে শান্তি থাকছে। এর চেয়ে বেশি কি চাইতে পারা যায়? রাশি তুলা হেলথ, আজ আপনি সদর্থক অভ্যাসের প্রতি মনোযোগ দেবার লাভ পাবেন। খেয়াল করবেন যে অভ্যাসে আমরা অভ্যস্ত হয়ে যাই তা আমাদের শরীরের ওপর প্রভাব বিস্তার করে, তাই সদর্থক চিন্তাধারাকে গ্রহণ করুন যাতে লাভজনক ফল পাওয়া যেতে পারে। আপনি খেয়াল রাখুন যাতে আপনার লক্ষ্য স্থির থাকে আর নিয়মিতভাবে তা পেতে সচেষ্ট হন। রাশি বৃশ্চিক ওভারভিউ, পার্টিকে আপনি সর্বদা মনে রাখবেন, আজ আপনার বাড়ি আত্মীয়দের সাথে ভরা থাকবে, আজ বোধ হয় তারা আপনার বাড়িতেই থাকবে, সেই জন্যে সম্পূর্ণ প্রস্তুত হয়ে যান। আর যদি তারা আপনার বাড়িতে নাও থাকে তাহলেও আপনার দিনচর্যা পরিবর্তন করেই দেবে। রাশি বৃশ্চিক রোম্যান্স, আজ আপনি দীর্ঘদিন প্রতীক্ষারত কোনো বন্ধুর কাছ থেকে অপ্রত্যাশিতভাবে প্রেমের প্রস্তাব পাবেন, এবার আর অপেক্ষা না করে এই আনন্দময় অনুভূতির আস্বাদ গ্রহণ করুন। রাশি বৃশ্চিক ক্যারিয়ার, আপনি যদি সম্প্রতি চাকরির চেষ্টা করে থাকেন তাহলে আজ অবশ্যই সে বিষয়ে খবর পাবেন, তাই সবসময় ফোনের কাছাকাছি থাকুন আর যদি পছন্দমতো কোনো প্রস্তাব পেয়ে যান তাহলে সঙ্গে সঙ্গে গ্রহণ করুন। রাশি বৃশ্চিক ফাইন্যান্স, আপনার সাবধানতা জনিত কাজের জন্য আর্থিক পরিস্থিতি ভালো থাকবে, অর্থ বিনিয়োগ করার সময় আপনাকে ব্যবসার নতুন নতুন নিয়ম জানতে হবে, এই জন্য কোনো প্রফেশনালের থেকে সাহায্য নিন, যদি আপনি এর সফলতা পান তো পরিণাম প্রশংসনীয় হবে। রাশি বৃশ্চিক হেলথ, আপনি হালকা খাবার ভাজাভুজি থেকে দূরে থাকুন, আপনার নজর তাজা ফলের ওপর দিন, কেননা আজ আপনি পেটের গণ্ডগোল থেকে মুক্তি পেতে পারেন। আপনি নিজের ভালো শরীরের জন্য মনোসংযোগ করুন, ভালো খাওয়া দাওয়ার ফলে হজম ঠিক হবে, তাই এ সময় ভালো খাবার খাওয়ার অভ্যেস করুন আর ব্যায়ামে কিছু সময় দিন, এটি করলে আপনি সদর্থক ফল পাবেন। রাশি ধনু ওভারভিউ, আজ আপনাকে নিজের কার্যালয় আর বাড়ির স্পর্শকাতর বিষয়গুলির সমাধান করার জন্য নিজের চাতুরী আর বুদ্ধির প্রয়োগ করতে হবে। লক্ষ্য রাখবেন যে অন্যদের বচসা করা দেখে আপনিও শুরু করে দেবেন না, যদি কেউ আপনার সাথে অন্যায় ব্যবহার করে তবু আপনি নম্রতার সাথে নিজের কথা বলুন আর তারপর সেখান থেকে বেরিয়ে যান, সব কিছু ঠিক হয়ে যাবে। রাশি ধনু রোম্যান্স, আজ আপনি অনেক বেশি যোগাযোগ রাখতে পারবেন, হতে পারে আপনি আপনার সেই বিশেষ ব্যক্তিটির সঙ্গে ইন্টারনেটে চ্যাট করবেন অথবা ফোনে মিষ্টি মধুর কথা বলবেন, যাই হোক কোনো না কোনোভাবে আপনি নিজেকে আপনার সঙ্গীর সঙ্গে যুক্ত আছে বলেই মনে করবেন। রাশি ধনু ক্যারিয়ার, আজ আপনি লক্ষ্য করবেন যে আপনার কাজের জগতে এখন কিছু পরিবর্তন হয়েছে যা আপনি তৈরি করেছেন এবং সেগুলোকে কাজে লাগিয়ে নতুন কিছু হতে পারে, তাই সবসময় নিজের সত্য কী তা ভুলবেন না, আপনি দেখবেন কেউই আপনাকে থামাতে পারবে না। রাশি ধনু ফাইন্যান্স, আজ আপনার বাসস্থান পরিবর্তন হবার সম্ভাবনা আছে, আপনার পুরনো বাড়ি ছেড়ে নতুন বাড়িতে প্রবেশ করার যোগ আছে,
আপনার ফ্ল্যাটকে বাড়িতে পরিবর্তিত করার প্রবণতা আছে। সব দিক থেকেই এটি একটি লাভজনক পদক্ষেপ, তাই আপনার জীবনের সমস্ত রকমের পরিবর্তনকে মেনে নিয়ে তা উপভোগ করা উচিত। পরিবর্তনকে স্বাগত জানান ও নতুন পরিবেশ, নতুন জীবনের আনন্দ উপভোগ করুন। রাশি ধনু হেলথ, আজ আপনার অ্যালার্জি হতে পারে, তাই প্রয়োজনীয় ওষুধ আপনার সঙ্গে রাখুন। কিছুটা মাথা ব্যথাও হতে পারে, তাই কাজ করবার সময় আরামের সঙ্গে কাজ করুন, আপনি আবার সুস্থ বোধ করবেন। রাশি মকর ওভারভিউ, আজ পুরো দিন মানসিক শান্তি বজায় থাকবে আপনার। আজকে যে কোনো কারণে নিজের মানসিক শান্তি ভঙ্গ হতে দেবেন না। কিছু লোক আপনাকে রাগাতে পারে অথবা আপনাকে পথভ্রষ্ট করতে চেষ্টা করতে পারে। যেই ব্যাপারে আপনার কোনো সম্পর্ক নেই সেই ব্যাপারে একেবারে লিপ্ত হবেন না, আর নিজের সুখ শান্তিকে একটা উপহারের মতো গ্রহণ করুন, আর কোনো পরিস্থিতিতে এটাকে হারাবেন না। রাশি মকর রোম্যান্স, আজ আপনার রোম্যান্টিক সম্পর্কের চূড়ান্ত দিন, কারণ আজ আপনি আপনার পছন্দসই কাউকে পেতে পারেন যে মুগ্ধকর। এই অপ্রত্যাশিত পরিচয়টি একটি আকর্ষণীয় ঘটনায় পরিণত হবে এবং আপনি সত্যি উপলব্ধি করবেন যে প্রেমের লক্ষণগুলি আপনার ক্ষেত্রে স্পষ্ট। রাশি মকর ক্যারিয়ার, আপনার চরিত্রের রসিক দিকটা এবং যোগাযোগের ক্ষমতা আপনাকে আপনার কর্মক্ষেত্রে জনপ্রিয় করে তুলবে। আপনার যোগাযোগ ক্ষমতা আপনাকে কোনো সম্মানজনক প্রজেক্ট পেতে সাহায্য করবে। রাশি মকর ফাইন্যান্স, যদি আপনি সম্প্রতি ব্যাংক থেকে লোনের আবেদন করে থাকেন তবে সেখান থেকে সুখবর আসার আশা রয়েছে। যদিও একটু সময় লেগেছে কিন্তু আপনার ধৈর্য ও বিশ্বাস আপনাকে সুফল দিচ্ছে। এই অতিরিক্ত অর্থকে বুঝে শুনে খরচ করুন। এটা মনে রাখতে হবে যেই সুবিধা আপনি পাচ্ছেন সেটা খুব তাড়াতাড়ি শেষ যেন না হয়। রাশি মকর হেলথ, আজ আপনাকে আভ্যন্তরীণ সৌন্দর্যের প্রতি বিশেষ নজর দিতে হবে। খেয়াল রাখবেন যে আপনি আত্মসম্মানকে গুরুত্ব দেবেন আর নিজে সদর্থক ভাবনার প্রতি মনোযোগ দিন। আজ আপনি ভালো কাজে মন দিন যাতে আপনি নিজের জন্য গর্ব অনুভব করতে পারেন। দিনের শেষে আপনি নিজেকে আত্মবিশ্বাসে ভরপুর পাবেন। রাশি কুম্ভ ওভারভিউ, আজকে আপনি নিজের মধ্যের ইন্টেলেকচুয়ালকে চিনতে পারবেন। নিজের দৈনন্দিন ক্রিয়াকলাপে একটু ফেরবদল করুন। ছোটখাটো জিনিস আপনাকে আনন্দ দিতে পারে। আজকে আপনাকে অনেক লোকেরা প্রশংসা করবে। রাশি কুম্ভ রোম্যান্স, আজ আপনার প্রধান কাজ হল যে আপনি আপনার প্রকৃত প্রেমের সঙ্গে সময় কাটান, যে কোনো চাপই থাকুক না কেন, কারণ এই মুহূর্তে আপনার জীবনসঙ্গী আপনাকে বড় আনন্দ এনে দিতে পারে। আপনি জানেন যে সম্পর্ক নিজে নিজে তৈরি হয় না, আপনাকে তৈরি করতে হবে। আজ আপনি আপনার জীবনসঙ্গীকে সেই অনুভূতি দিন যার মাধ্যমে সে যেন বুঝতে পারে যে সে আজকের পৃথিবীতে আপনার জীবনে বিশেষ হয়ে উঠেছে। রাশি কুম্ভ ক্যারিয়ার, আপনি আপনার দক্ষতা বৃদ্ধি করলে স্বাধীনভাবে কাজ করতে পারবেন এবং জীবনে এগিয়ে যাবেন ও খ্যাতি পাবেন। আপনি সবসময় মনে রাখবেন যেন আপনি আপনার সৃষ্টিশীল ক্ষমতা এবং চিন্তাধারার উপযোগ প্রয়োগ করতে পারেন। এতে আপনার শুধুমাত্র দক্ষতাই বাড়বে না, বরং আপনি উন্নত ভবিষ্যতের পথে এগিয়েও যাবেন। রাশি কুম্ভ ফাইন্যান্স, দূরবর্তী স্থান থেকে অর্থনৈতিক লাভের আশা করতে পারেন। বিদেশে বিনিয়োগের ফলে আজ অর্থনৈতিক লাভ আশা করতে পারেন। যদি আপনি আপনার ব্যবসা বিদেশে বাড়াতে ইচ্ছুক হন তো আজ আপনি সঠিক পদক্ষেপ নিতে পারেন। বিদেশি বাণিজ্যিক সংস্থার সঙ্গে আপনার যে যোগাযোগ চলছে তার উপরে জোর দিন, এর সুফল আপনি পাবেন। রাশি কুম্ভ হেলথ, আপনি সমস্ত কিছু নিয়ে বিব্রত থাকবেন, সময়ের উপর কারুর হাত নেই, কিন্তু আপনি নিজের কাজকে চালিয়ে যেতে পারেন। এই জন্যে ভালো অভ্যেসগুলি বজায় রাখুন এবং সবসময় খুশি থাকার চেষ্টা করুন। জীবনের প্রতিটি ক্ষেত্রে আপনি লাভ ওঠাবার চেষ্টা করুন। রাশি মীন ওভারভিউ, আজ আপনার নিজের বন্ধুদের কাছ থেকে সম্মান পাওয়ার ফলে খুব ভালো লাগবে, কিন্তু সাবধান থাকবেন, কারণ আপনার কিছু বন্ধু আপনাকে হিংসাও করতে পারে। তাদের এই ব্যবহারের জন্য আপনার কোনো দায়িত্ব নেই, আর আপনি এটাও চাইবেন যে তাদের এই হিংসা আপনার উপর কোনো প্রভাব বিস্তার যাতে না করুক, সেই জন্যে আপনাকে একটু সাবধান থাকতে হবে। রাশি মীন রোম্যান্স, প্রেমের ক্ষেত্রে এটা সমস্যা সংকুল সময়। যদিও বড় কোনো সমস্যার সংকেত পাওয়া যাচ্ছে না, আপনি হয়তো আপনার সম্পর্ক সম্বন্ধে একটু আধটু সন্দিহান হয়ে উঠবেন, তাই আজকের দিনের ঘটনাবলী সম্পর্কে সতর্ক থাকুন। প্রতিদিন আপনার সঙ্গীকে একটু আধটু গুরুত্ব দিতে ভুলবেন না। হয়তো আপনি আশা করবেন যে সে যেন প্রথমে তা করে আপনার জন্যে। রাশি মীন ক্যারিয়ার, আজ আপনি হয়তো কোনো বুদ্ধিদীপ্ত সৃষ্টিশীল এবং
নতুন ধরনের কোনো কাজ করতে পারবেন। আপনি তাই যদি কোনো নতুন সুযোগ পান তাহলে অবশ্যই সুযোগের সদ্ব্যবহার করুন, কারণ হয়তো আপনি নিজেকে যতটা চেনেন তার থেকে আপনার মন আপনাকে বেশি চেনে। রাশি মীন ফাইন্যান্স, বিদেশি খবর আপনাকে লাভের কথা শোনাবে। যদি আপনি এমন কোনো সংস্থায় কাজ করেন যারা বাইরে ক্লায়েন্ট পাঠায়, তাহলে আজকের দিনটি আপনার পক্ষে খুবই ইতিবাচক হয়ে উঠবে। যে অর্ডারগুলো পাচ্ছেন সেগুলি ভালো করে পর্যবেক্ষণ করে আপনার উৎপাদন ক্ষমতাকে আরও বাড়িয়ে তুলুন। চাহিদার সঙ্গে সামঞ্জস্য রেখে কোয়ালিটির সঙ্গে কোনো রকম আপোষ করবেন না, যদি বা দেখেন আপনি খুব দ্রুত লাভ করে চলেছেন। রাশি মীন হেলথ, আজ সেসব লোকের আরাম হবে যারা পেটের রোগে আক্রান্ত। আজ আপনি নিজের রোগের সমাধান পাবেন। আপনি খাবার প্রতি নজর রাখুন আর একে আপনার রোজকার জীবনে এক অঙ্গ বানান, যাতে ভবিষ্যতে আপনি এর দ্বারা লাভবান হতে পারেন আর তাড়াতাড়ি ঠিক হয়ে যান।